أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم تین دن ব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের সমাপনী দিবসে মঞ্চে তশরিফ ফরমা সম্মানিত সভাপতি মঞ্চে তশরিফ ফরমা আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান মুফাসসির হযরতুল আলহাজ উস্তাজি মুকাররম আল্লামা কাজী সালেকুর রহমান আল কাদেরী সাহেব মাদ্দা জিল্লহু মঞ্চে তশরিফ ফরমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ভবিষ্যৎ আল্লামা সিকান্দর হোসেন আল কাদেরী সাহেব মঞ্চে তশরিফ ফরমা হযরতে উলামায়ে কিরাম বুজুরগান দ্বীন উপস্থিত হাজরান মজলিস রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ্দারাইন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি ইন্টারন্যাশনাল আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের সমাপনী দিবসে আমি গুনাহগারকে এখানে দণ্ডমান হওয়ার জন্য যারা সুযোগ করে দিয়েছেন আমি সাথে সাথে ওনাদের শুকরিয়া আদায় করছি পবিত্র কোরআনে পাক থেকে সূরা ফাতিহা শরীফের একখানা আয়াতি কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের জবানের ভেতর 32টা দাঁতের ভেতরে একটা জিহ্বা যেভাবে থাকতে হচ্ছে উল্টা পাল্টা হলে দাঁত হয়তো জিহ্বাকে আক্রমণ করে কামড় খেতে হয় জিহ্বাকে ঠিক তদ্রূপ আজ বর্তমান পুরো বিশ্বে যখন ওয়াহাবি সালাফি জামাতি কাদিয়ানি শিয়া মুতাজিলা আহলে হাদিস আহলে কোরআন থেকে শুরু করে বাতিল ফিরকারা যখন মাঠে ময়দানে কোরআন সুন্নার ব্যাখ্যার নামে যখন অপব্যাখ্যায় লিপ্ত হয়েছে তখন আহলে সুন্নাত ওয়াল জামাত এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের মতো কর্মসূচি হাতে নিয়েছে কুরআনুল করিম ফুরকানে হামিদ সামনে রেখে এরা কুরআনে পাকের সাথে দুকাবাজি করছে আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শের পরিপন্থী তারা কুরআন এবং সুন্নাহর কুরআনুল করিমের আয়াতের তরজমা দেখে তরজমা এবং অপব্যাখ্যা করে এরা সরল মানা মুসলিম জাতিকে দুখা দিয়ে যাচ্ছে একের পর এক ঠিক না বেঠি বলেন এই লাল দিঘির ময়দানে এরাম ঈমানদারের ঈমান চিনিমির ঈমানদারের ঈমান নিয়ে ফেলার জন্য কোরআনে পাকের দোহাই দিয়ে মানুষের সামনে উপস্থিত হয় ঠিক না বেঠি বলেন দেখেন আমি শুধু একটা আয়াত তরজমা আপনাদের খেদমতে করে আমি আমার আলোচনায় এটি টানবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতি কারিমার তরজমা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ইমামুল ইশকি ওয়াল মুহাব্বত
इमाम आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन मिल्लत रहमतुल्लाह अलैह उन्हीं ए आयातेर तर्जुमा करेछे अल्लाह आमादेरके सरल पथे परिचालित करुन सुभानाल्लाह बोलेन आमादेरके सरल पथे परिचालित करुन বা আমাদেরকে চালান আর এই আয়াতের তরজমা করেছে পাশাপাশি এই দেশ যখন পূর্ব পাকিস্তান ছিল এখন এই দেশ ভাগ হয়েছে পাকিস্তানের এক তথাকথিত নামের পাশে আল্লামা লিখে উনিও কোরআন পাকের তরজমা করে সেখানে বলেছে আমাদের দেশের সফি সাহেবের নামে নাম তাদের নামের সাথেও তাদের কতটুক মিল দেখেন উনি মারফুল কোরআনের মধ্যে এই আয়াতের তরজমা করতে গিয়ে বলেছেন আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান আমাদেরকে সরল পথ দেখান এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ কি সিরাতাল মুস্তাকিম কোনটা সেটা দেখাননি কথা বলেন আল্লাহ দেখাই নাই অবশ্যই দেখাইছে আল্লাহ নিজে বলছেন এই আয়াতের পরে বলছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ সিরাতাল মুস্তাকিম কোনটা কোন পথ এই এর পরের আয়াত আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বড় করে বলুন সুবহানাল্লাহ কোনটা যে পথের উপর যে মথের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে যাদের উপর নিয়ামত দিয়েছে যারা ওই পথে চলে নিয়ামত পেয়েছে এটাকে বলা হয় সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম আর এই আয়াতের তাফসীরে দেখা যায় কোরআনে পাকের অপর আয়াত এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক অপর জায়গার মধ্যে সূরা নিসার মধ্যে অপর জায়গার মধ্যে বলেছেন উলাইকা মা আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদায়ে ওয়াসসালিহিন আমার আল্লাহ বলেন মিনান নবিয়িনা নবীদের পথ সিরাতাল মুস্তাকিম ওয়াসসিদ্দিকিনা সিদ্দিকিনদের পথ সিরাতাল মুস্তাকিম ওয়াসসুহাদায়ে সুহাদায়ে কিরামের পথ সিরাতাল মুস্তাকিম ওয়াসসালিহিন আউলিয়া কিরামের পথ সিরাতাল মুস্তাকিম বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে সিরাতাল মুস্তাকিম নবী রাসূল সিদ্দিকিন আউলিয়া কিরামের পথ আর এরা বলছে এটা আমার আল্লাহ দেখিয়ে দিলেন সিরাতাল মুস্তাকিম কোনটা আমার নবী নিজে রেখা টেনেছেন আমরা হাদিসে পাকে পড়েছি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের দিকে একটা রেখাপাত করলেন হাযা সিরাতাল মুস্তাকিম আমার নবীও দেখিয়ে দিয়েছে সিরাতাল মুস্তাকিম কোনটা দেখা যায় আল্লাহ দেখিয়ে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন এরপরও এই কম্পক্ত তথা কথিত নামের পাশে মোল্লা লাগিয়ে মানুষের ঈমান নষ্ট করছে এরা বলতেছে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও তাহলে বুঝে গেছে এরা এখনো সরল পথ কথা বলেন এখনো কিয়ামত পর্যন্ত এজন্য ইমাম আলা হযরত আজিমুল বরকত খুব সুন্দর বলেছেন কি বলেছে আজলে উনিকে পানাম আজ মদদ মাঙ্গে উনসে আজলে উনিকে পানাম আজ মদদ মাঙ্গে উনসে পীর নামা নাঙ্গে কায়া मत में अगर मान गया पीर नमा नंग कया मत में अगर मान गया वाखरी दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलामु अलैकुम व रहमतुल्लाह व बरकातहू।